আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষিতে মুসলমানদের অবদান সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত। গত পর্বে আমরা পানি উত্তোলন ও সরবরাহ বিষয়ে মুসলমানদের বিভিন্ন আবিষ্কার ও প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকের এই পর্বে আমরা মুসলমানদের হাত ধরে পানি উত্তোলনের বিভিন্ন যন্ত্র, পানির পাম্প ও মেশিনারি আবিষ্কারের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। হাজার বছরের ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা সভ্যতার মহানায়ক মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন আবিষ্কার ও অবদানের অজানা নানা তথ্য নির্ভুলভাবে জানতে আমাদের সায়েন্স থট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো। আধুনিক সময়ে আপনি কলে পানি পাচ্ছেন না এবং কয়েক মাইল দূরে হেঁটে গিয়ে আপনাকে পানি সংগ্রহ করতে হচ্ছে, কাজটা নিশ্চয়ই খুব কঠিন হবে, তাই না? 800 বছর আগে পাম্প বা পানি উত্তোলন যন্ত্র আবিষ্কারের পূর্বে এটিই ছিল সকল প্রাচীন মুসলিমদের নিত্যদিনের কাজ। তবে এ সকল সমস্যার সমাধানে তৎকালে মুসলিমরা পানি সংরক্ষণ ও উত্তোলনের জন্য নিজেদের এবং পূর্বের সভ্যতার জ্ঞান আহরণ করে নতুন নতুন সব যন্ত্র বানিয়েছিল। খ্রিস্টপূর্ব 100 সাল থেকেই খরস্রোতা নদীর পানির উৎস থেকে জমিতে পানি দেওয়ার জন্য ওয়াটার হুইল বা নড়িয়া ব্যবহার করা হতো। যদিও রোমান ও পার্সিয়ানরা এই ওয়াটার হুইল আগে থেকেই ব্যবহার করত, তবে মুসলিমরা এই যন্ত্রের নকশায় বেশ কিছু উন্নতি সাধন করেছিল। কয়েক শত বছর আগেও মুসলিম স্পেনে জমিতে সেচ দিচ্ছে এমন শত শত ওয়াটার হুইল দেখা যেত, তবে সবকটি শহর এবং গ্রামে পানি পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা এগুলোর ছিল না। সেই সমস্যা সমাধানে 12 শতাব্দীতে মুসলিম বিজ্ঞানী আল জাজারি সাধারণ মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার জন্য পানি উত্তোলন যন্ত্রের পরীক্ষামূলক গবেষণা চালান। দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানী আল জাজারি তামার পিস্টন এবং ফ্লাপার ভাল্ভ ব্যবহার করে এমন একটি পাম্প বানাতে সক্ষম হয়েছিলেন যেটি দুই দিক দিয়ে পানি উত্তোলন করে একটি পাম্পে পানি সংগ্রহ করতে পারত। অপরদিকে 16 শতাব্দীর আরেক মুসলিম বিজ্ঞানী এবং প্রকৌশলী তাকি আল দিনও নদীর স্রোতের ব্যবহার করে 6 সিলিন্ডারের একটি পাম্প আবিষ্কার করেছিলেন। তাকি আল দিনের 6 সিলিন্ডারের পাম্প একটি ওয়াটার হুইলের সঙ্গে যুক্ত ছিল এবং এতে পিস্টন লাগানো ছিল। যখনই এই পিস্টনগুলোতে পানি ভরে যেত, তখনই পানির ওজনে এগুলো আরও ডুবে যেত এবং ওয়াটার হুইলের উপরের অংশ নিচের দিকে চলে আসত। এতে করে ওয়াটার হুইল ঘুরত, এর ফলে কোনো সমস্যা ছাড়াই পানির ট্যাঙ্কে পানি ভরে যেত। তার এই অসাধারণ আবিষ্কারের কারণে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে সহজেই পানি সংগ্রহ করার সুযোগ পেয়েছিল। তবে আপনারা জেনে অবাক হবেন যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হওয়ারও প্রায় 100 বছর আগে বিজ্ঞানী তাকি আল দিন তার এই ধারণাগুলো দ্য সাবলাইম মেথডস অব স্পিরিচুয়াল মেশিনস নামক বইটিতে লিখেছিলেন। এভাবেই পানি উত্তোলনের বিভিন্ন যন্ত্র, পানির পাম্প ও মেশিনারি আবিষ্কার মুসলিম সভ্যতার কৃষি বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলোতে আমরা কৃষি বিপ্লবে মুসলিমদের হাত ধরে তৈরি হওয়া বাঁধ ও বায়ুকল আবিষ্কার নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।